আসসালামু আলাইকুম। ইদানিং একটা ভিডিও আমরা সকলেই দেখছি, আর সেটা হচ্ছে পাকিস্তানের এক ব্যক্তি যার নাম মোহাম্মদ কাসিম, তিনি নিজেকে ইমাম মাহদী দাবি করছেন। অর্থাৎ তিনি বলছেন, আমি ইমাম মাহদী, এবং তিনি তার বেশ কিছু স্বপ্নের কথা মানুষের কাছে উল্লেখ করেছেন, বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছেন, এবং অনেকেই তাকে ইমাম মাহদী হিসাবে মেনে নিয়েছেন এবং তাকেই মনে করছেন যে ইনিই হচ্ছেন ইমাম মাহদী। আজকে এ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ কাসিম আসলেই কি ইমাম মাহদী? চলুন জেনে নেওয়া যাক। মোহাম্মদ কাসিম নামের লাহোরের যে ব্যক্তির কথা বলা হচ্ছে, প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি, তিনি এই স্বপ্ন দেখেন আজ থেকে প্রায় 27 বছর আগে। আমি তাকে অনেক আগে থেকেই চিনি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে বলে রাখছি, আর সেটি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর তিনি 7 বছর পৃথিবীতে থাকবেন, অর্থাৎ তিনি পৃথিবী শাসন করবেন 7 বছর পর্যন্ত। আর যার কথা বলা হচ্ছে মোহাম্মদ কাসিম, তিনি স্বপ্ন দেখেন প্রায় 27 বছর যাবত। যদি তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম হতেন, তাহলে অবশ্যই 7 বছরের মধ্যেই তার ক্ষমতা শেষ হয়ে যেত হাদিসের অনুসারে। যদিও একটা কথা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, যার কথা আপনারা বলছেন মোহাম্মদ কাসিম, তিনি নিজেই ইন্টারভিউতে বলেছেন, আমি স্বপ্ন দেখেছি কিন্তু আমি এটা স্পষ্ট করে বলছি না। এবং তিনি এটা বলেছেন যে নাউজুবিল্লাহ, আমি এটা বলছি না যে আমি ইমাম মাহদী, তবে আমি এতটুকু বলছি যে আমি স্বপ্ন দেখেছি, আমাকে এভাবে স্বপ্ন দেখানো হয়েছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ, চলুন জেনে নেওয়া যাক ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন কিভাবে, এবং তার পরিচয় আমরা কিভাবে পাবো, এবং বর্তমান সময়ে যদি কেউ ইমাম মাহদী আলাইহিস সালাম বলে পরিচয় দেয়, তাকে আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম কিনা এটা কিভাবে বুঝবো, চলুন জেনে নেওয়া যাক। আপনাদেরকে প্রথমে একটা কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসেন, তার আগে পৃথিবীতে একটি বড় ধরনের যুদ্ধ হবে, মালহামা হবে। এই যুদ্ধের পরে পুরো পৃথিবী ম্যাসাকার হয়ে যাবে, এরপরে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, যে যুদ্ধ এখনো পর্যন্ত সংঘটিত হয়নি। দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয়, অর্থাৎ তার পিতার নাম থাকবে আবদুল্লাহ এবং তার মাতার নাম থাকবে আমিনা। এবার আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে যাচ্ছি, সেটি হচ্ছে মোহাম্মদ বিন কাসেম বলে আপনারা যাকে ইমাম মাহদী আলাইহিস সালাম বলে মেনে নিয়েছেন, যারা মেনে নিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে তার বাবার নাম কি এবং মায়ের নাম কি। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় হচ্ছে, তিনি মদিনা থেকে আসবেন মক্কাতে, অর্থাৎ কাবা শরীফের চত্বরে তিনি তাওয়াফ করতে থাকবেন। ওই সময় সৌদি আরবের রাজ পরিবারের ক্ষমতা নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হবে, অর্থাৎ পলিটিক্যাল একটি ঝামেলা তৈরি হবে, আর ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। তিনি কাবার চত্বরে তাওয়াফ করতে থাকবেন, মানুষ তার দিকে অঙ্গুলি সংকেত করবে, কারণ মানুষ সেই সময় খুব অস্থির থাকবে, কারণ হচ্ছে তখন পৃথিবীতে মালহামা, অর্থাৎ এই যুদ্ধের পরে পৃথিবী খুব অস্থির হয়ে যাবে, এবং সৌদি আরবের যে রাজনীতি রয়েছে এই রাজনীতিটা বা পলিটিক্সটা খুবই মারাত্মক আকার ধারণ করবে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে। তখন মানুষ ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন যে তুমি ইমাম মাহদী, তার কাছে তারা সবাই বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের মানে পরিচয় পাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাম নিজেই অস্বীকার করবেন, আমি ইমাম মাহদী না। অর্থাৎ আমরা হাদিস থেকে স্পষ্টতই জানতে পারি, ইমাম মাহদী আলাইহিস সালাম স্পষ্ট করে বলবেন যে আমি ইমাম মাহদী না, মানে তিনি অস্বীকার করবেন, তিনি ইমাম মাহদী আলাইহিস সালামের কথা স্বীকার করবেন না, কিন্তু মানুষের পীড়াপিড়িতে তিনি স্বীকার করে নেবেন এবং তার কাছে মানুষ বায়াত গ্রহণ করবে। প্রত্যেকটি কথা সহি হাদিস থেকে বলছি। এরপরে যখন এই খবর পৌঁছে যাবে রাজ দরবারে, তখন তারা এটাকে রুখার জন্যে, মানে ইমাম মাহদী আলাইহিস সালামকে থামিয়ে দেওয়ার জন্যে বা বন্দি করার জন্যে, তারা হচ্ছে আপনার সৈন্যদল পাঠাবে। তাদের একদল সৈন্য সওয়ারি হয়ে আসবে, এবং ওই সৈন্যদল প্রতিমধ্যেই মাটির নিচে দেবে যাবে, তারা আর এগোয়ে আসতে পারবে না। এইবার আপনাদেরকে বলছি, যার কথা আপনারা বলছেন মোহাম্মদ বিন কাসেম, তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম না, তিনি হচ্ছেন স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের কথা আপনাদেরকে বলছেন। এবার আমি আপনাকে একটা কথা বলছি, এরকম স্বপ্ন যদি আমি দেখে আপনাকে বলি যে আমি ইমাম মাহদী, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এরকম যদি আমি আপনাদেরকে বলি, তাহলে কি আপনারা এটা বিশ্বাস করে নেবেন? অনেক মানুষই বিশ্বাস করে নেবে। এর কারণ হচ্ছে কি জানেন? এর কারণ হচ্ছে মানুষের ধর্মীয় জ্ঞানের পরিধি খুব কম, মানুষ যা শোনে তাই বিশ্বাস করে। আর এই যে ভিডিওগুলির কথা আপনারা আমাদেরকে বলছেন, আমাদেরকে সেন্ড করতেছেন, এই ভিডিওগুলি আমি আরও কয়েক বছর আগে দেখছি। ওই যে মিস্টার টিকটক, মিস্টার টিকটকে কোনো কিছু আসলেই হচ্ছে, বা রিলস এখন আছে, শর্টস আছে, এইখানে ছোট ছোট ক্লিপগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, যিনি ইমাম মাহদী হবেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহই তার মধ্যে নাই। আপনাদেরকে একটা কথা বলি, মোহাম্মদ কাসিমকে আপনারা দেখেছেন, তিনি হচ্ছেন ক্লিন শেভ, শার্ট পরা, প্যান্ট পরা, এবং কোনোভাবেই তাকে মুসলমান সাব্যস্তই তো করা যাচ্ছে না, তাই না? তো তার আপনারা এইভাবে বলার চেষ্টা করতেছেন যে তিনি ইমাম মাহদী, ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি হবেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুন্নাহ অনুসারী হবেন, এটা তো আপনি বুঝেন, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাজগুলিকেই সামনে এগিয়ে নিয়ে যাবেন, নেতৃত্ব দিবেন। তার মধ্যে যদি রসূলের আনুগত্যের কোনো গুণই না থাকে তাহলে তিনি কিভাবে মুসলিম উম্মাহকে আপনার সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন? যাই হোক, আশা করি আমার এই কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়গুলি নিয়ে আর কথা বাড়ায়েন না। আপনারা যারা এগুলি নিয়ে কথা বাড়াচ্ছেন বা এগুলি বলার চেষ্টা করতেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসতেন, হাজার হাজার আলেম ওলামা রয়েছে পৃথিবীতে, ইসলাম স্কলারগণ রয়েছেন, তাদের আগে আপনি কিভাবে বুঝে গেলেন, তাই না? এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। মানে আপনারা যারা এগুলি প্রচার করতেছেন সাবধান হন, কারণ হচ্ছে ইমান খুব ঠুনকো জিনিস, খুব ঠুনকো ঠুনকো জিনিস আপনার ইমান চলে যেতে পারে। ঠিক আছে, এই ইহকালের কয়েকটা লাইক কমেন্ট আর হচ্ছে আপনার ফলোয়ার বাড়ানোর জন্যে অনন্তকাল হারায়েন না, এটা মাথায় রেখেন ভাই। আমি জানি আমার এই শেষের কথাগুলো হয়তো আপনি শুনবেন না, আগে থেকেই চলে গেছেন হয়তো, যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলতেছি, এটা বোঝার চেষ্টা করেন। ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলি না যে ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ হয়, সেটা বলার চেষ্টা করি ইদানিং। এটা বলতে সেই কারণেই, কারণ এটা শেয়ার করার ক্ষেত্রে মানুষ অনেকটা সচেতন হবে এবং মানুষ জানতে পারবে। এবং আমি আপনাদেরকে যতটুকু বললাম ইমাম মাহদী সম্পর্কে, এভাবেই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার এখন বর্তমান সময়ের আপনি যেটার জন্য অপেক্ষা করবেন সেটা হচ্ছে পৃথিবীতে একটা যুদ্ধ হবে, মালহামা হবে, এই মালহামার আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন না। অতএব এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না এবং ইসলাম থেকে খারিজ করবেন না। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।